দলে সুযোগ পাচ্ছে না যে বার্তা দিলেন লিটন। সার পাত্র পাওয়ার নিয়ে অনেক নাটকের তার পার করে কলকাতার নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর 50টির ফেসবুক পেজ থেকে সব ক্ষেত্রেই দেখা গেছে লিটন দাসের বন্দনা। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশে বাইরে থাকলেন টাইগার উইকেট কিপার ব্যাটার। আর তাই আইপিএল অভিষেকের অপেক্ষাটা তো দীর্ঘ হচ্ছে লিটনের। এখন ঘুরে ফিরে সবার মনে একটা প্রশ্ন, কেকেআরে জার্সিতে কবে খেলবেন লিটন? অবিশ্বাস্য এমন প্রশ্নের উত্তর দেওয়া আপাতত কঠিন কাজেই লিটনের জায়গায় কলকাতার হয়ে বিদেশি যে ক্রিকেটার ওপেনিং করছেন সেই রহমানুল্লাহ গোবরাজ অবশ্যই খুব একটা ছন্দে নেই। কলকাতার হয়ে শেষ তিন ম্যাচে আফগান ওপেনার পাননি বড় কোনো রান। গতকাল রোববার মুম্বাইয়ের বিপক্ষে করেছেন 12 বলে মোটে 8 রান। এছাড়া অনেন্দ্র রাসেলও দলে হয়ে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না, যার দারুণ টানা জয়ের পর আবারও টানা হারের মুখ দেখলেন কেকেআর। কলকাতা পরবর্তী ম্যাচ 20 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। কলকাতা ওপেনার প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন, তার মধ্যে আবারও লিটনকে নিয়ে গুঞ্জন উঠছে। তবে তার আগে আজ নিজেদের অফিসিয়াল ফেসবুকে কলকাতাকে নিয়ে বার্তা দিয়েছেন লিটন। নিজ দলের শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তাই দিলেন টাইগার এই ওপেনার। লিটন বলেছিলেন, আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে।